रिम झिम रिम झिम, रुम झुम रुम झुम, भीगी भीगी रुत में तुम हम। हेलो फ्रेंड्स, केमन आछो सबाई? आमरा खूब भालोई आछी, आशा करी तुमराओ खूब भालोई आछो। एंड वेलकम टू माय चैनल अगेन। और आज के सकाल बेला আমার বাইরে কতটা দেখে বুঝতে পেরেছ জানি না, কিন্তু গানটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে শুধু আজকে নয়, কালকে রাত থেকেই, মাঝরাত থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বাইরে। তো ভেবেছিলাম আজকে যেহেতু ঠান্ডাটা অনেকটা কমে গেছে, তো স্নো পড়াটা মনে হয় সিজনের লাস্ট স্নো হয়েই গেছে, আর হবে না খুব সম্ভবত। তো ভাবছিলাম যে যদি আজকে ওয়েদারটা ভালো থাকে তাহলে একটুখানি বেরোতাম হয়তো, কিন্তু দেখো সেই আবার কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আর আজকে তো সারাদিনই বৃষ্টি দেখাচ্ছে। সারাদিন বৃষ্টি থামার কোনো কারণ, কোনো নামই নেই যা মনে হচ্ছে এখনও। ইনফ্যাক্ট এখনও মানে মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে। তো আজকে এই রকম একটা বৃষ্টির দিনে তাই ভাবলাম যে বাড়িতে থেকে তাহলে কি করা যায়, কিছু একটু রান্না হয়তো করব। তাই ভাবলাম তোমাদের সাথে চলো রান্নাটা শেয়ার করি। আজকে রান্না করব মটন কষা আর ফ্রাইড রাইস, সেরকম কিছুই আহামরি মানে লাক্সারি কিছুই করব না, যেরকম সিম্পল হয় প্রত্যেকের বাড়িতে সেরকমই করব। তো চলো আমি রান্নাটা করব, দেন তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কিভাবে করি। হ্যালো, চলে এসেছি আবার রান্নাঘরে এখন রান্না করতে। এখন করে নেব মাটন কষাটা। তো মাটন কষার জন্য আমি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবার আমি একটু আলুটা ভেজে নিই, ভেজে তুলে রাখবো। তারপরে কি কি স্টেপ বাই স্টেপ করব সেটা আমি দেখাচ্ছি। আলুতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে আমি আলুটাকে এবার একটু এপিট ওপিট করে ভেজে নেব। আর মাটনের আলু তো খুব বেশি একদম ভাজার কোনো দরকার সেরকম পড়ে না, কারণ এটা তো আলটিমেটলি সেই প্রেশার কুকি হবে। তো আমি একটু বড় বড় করেই আলু কেটে নিয়েছি, মাটনের আলু একটু বড় বড় করে কেটে নিলে দেখতে বেশ ভালোই লাগে। তো আমি এভাবে করেছি, এই যে আলু ভেজে আমি তুলে নিয়ে নিয়েছি, রেখে দিয়েছি ম্যারিনেশনে। মাটন ম্যারিনেশন করে আমি অলরেডি রেখে দিয়েছিলাম। এই ম্যারিনেশনটার মধ্যে আমি সেরকম কিছু দিইনি, জাস্ট ম্যারিনেশনটার মধ্যে সিম্পল আদা রসুন বাটা, তার সাথে দিয়েছি টক দই, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়েছি, আর অল্প একটু তেল দিয়েছি, কারণ তেল ছাড়া তো ম্যারিনেশন খুব একটা ভালো হয় না। তাই আমি এই সব দিয়ে ম্যারিনেট করে আমি হোল নাইট এটা কভার করে রেখে দিয়েছিলাম মাটনটা। এবার জাস্ট আজকে আমি এখন শুধু মাটনটা কষিয়ে রান্না করব। মাটন কষানোর জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ কাটা আছে। তো এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে মাটনটা কষাতে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমার ওই ম্যারিনেশন করা, যেটা আমার গতকাল রাত্রে থেকে ম্যারিনেশন করা ছিল মাটনটা, সেই মাটনটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের ভেতরে। এবার এটাকেই আমাকে খুব ভালো করে কষাতে হবে একটু টাইম নিয়ে। আচ্ছা, আমি এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এবার আমি তুলে দেখি আমার মাটনটার এখন কি অবস্থায় এসছে। আচ্ছা, আমার মাটনটা এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। মাটনটা কিন্তু এখনও কষানো হয়নি, আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। আর দেখো, দেখতেই পাচ্ছ চারিদিকে এখনই অনেকটাই তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে, আমি যেই বাটিটাতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সারা রাত ধরে, সেই বাটিটার মশলাটা আমি জল দিয়ে একটুখানি ধুয়ে নিয়েছি সেই বাটিটার মধ্যে। সেই বাটি ধোয়া জলটাই আমি, সেই মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার এই যে জলটা, এই জলটা আমাকে ড্রাই করতে হবে এখান থেকে, তাই আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দিয়ে এবার এই জলটা যতক্ষণ না টানছে
ততক্ষণ পর্যন্ত আমাকে মাংসটা কষাতে হবে। অলরেডি জলটা শুকিয়ে গেছে, আমি কভারটা ওপেন করে দিয়েছি। করে দিয়ে আমি দেখতে পাচ্ছি এখন আমার মাটনের অবস্থাটা এই এসে দাঁড়িয়েছে। এটা অলরেডি জলটা শুকিয়ে গেছে, এবার আমাকে এর মধ্যে আস্তে আস্তে করে জল অ্যাড করতে হবে। কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে মাটন যখনই এরকমভাবে কষানো হবে তখন কিন্তু ঠান্ডা জল ইউজ করা একেবারেই যাবে না, কারণ যদি ঠান্ডা জল আমি দিই এর মধ্যে এর যে টেম্পারেচারটা রয়েছে না সেটা অনেকটা লো হয়ে যাবে। তো আমাকে এর মধ্যে মধ্যে যখন আমি এটাকে কষাবো তার মাঝে মাঝে আমাকে কিন্তু গরম জল ইউজ করতে হবে। তো আমার এখন এখানে জল গরম জল ইউজ করার টাইম চলে এসেছে, এটা অলরেডি অনেকটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে মোটামুটি একটা হাতা মতন গরম জল দিয়ে দিলাম, আর দেখো গরম জল দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু আবার অলরেডি নিজের টেম্পারেচারে চলে এসে বয়েল হতে শুরু করেছে। এবার এইভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে দেবো, কষিয়ে নিয়ে কিন্তু কভার করে, কভার ছাড়া মাটন কিন্তু কষানো খুব একটা ভালো হয় না। তো কভার করে করে আমাকে এই মাটনটা অনেকক্ষণ ধরে এখনও কষাতে হবে। মাটন কষানো আমার ডান হয়ে গেছে, আমার মাটন কষানো। এবার আমি দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, এবার আমি এই গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে এই অবস্থায় আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিলাম, 4 থেকে 5টা হুইসেল পড়ার পরে আমি এটা বন্ধ করে দিচ্ছি। আর এখন আমি একদম একটা সহজ উপায়ে আজকে এক ফ্রাইড রাইস রান্না করব। যদি হাতে সময় খুব কম থাকে তাহলে এইভাবে রান্না করা যাবে। তো আমি এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি বয়েলড কিছু সবজি নিয়ে নিয়েছি, পিস আছে আমার কাছে, কড়াইশুঁটি, গাজর, বিনস আছে, সবগুলো আমি কিন্তু ভাপিয়ে একসাথে গরম করে রেখেছি। এবার আমার এই সেদ্ধ করা সবজিটা আমি জাস্ট কিছুক্ষণ শ্যালোট ফ্রাই করে নেব। শ্যালোট ফ্রাই করার পরে আমি ফ্রাইড রাইসে এটা দিয়ে দেবো। যেহেতু আজকে একদম সিম্পল একটা পদ্ধতিতে আমি ফ্রাইড রাইসটা রান্না করব, তো আমি গরম ভাতের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন। দিয়ে দেব চিনি পরিমাণ মতন, ফ্রাইড রাইস যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে তাই চিনির পরিমাণটা একটু আমি বেশি রাখলাম। আচ্ছা, এতে দিয়ে দেব আমার যে শ্যালো ফ্রাই করা যে ভেজিটেবলসগুলো আছে অয়েল আর ঘিতে আমার শ্যালো ফ্রাই করা, সেটা আমি ঢেলে দিলাম, ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা, এটা একদম সহজ পদ্ধতিতে, মানে হাতে যদি টাইম কম থাকে এইভাবে চটপট ফ্রাইড রাইস রান্না হয়ে যায়। আর বিয়েবাড়ির টেক্সচার একটা স্বাদটা আনার জন্য আমি দিয়ে দিলাম একটুখানি নাটমেগ পাউডার, আমার কাছে একটু নাটমেগ পাউডার ছিল, তো নাটমেগ পাউডারটা জাস্ট অল্প একটু নাটমেগ পাউডার দিয়ে দিলেই ডান। এবার আমার কাছে স্প্যাচুলা আছে, সিলিকনের স্প্যাচুলা, যদি আমি যদি এমনি স্পুন ইউজ করি তাহলে আমার গরম ভাতগুলো যেহেতু নরম তো ভেঙে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। আমি যদি এই একটা সিলিকনের স্প্যাচুলা ইউজ করি তাতে আমি দেখুন ভাতগুলো নাড়াচাড়া করছি কিন্তু ভাঙছে না। এইভাবে আমি পুরো ভাতটাকে নাড়াচাড়া করে এই বয়েলড সবজিগুলোর সাথে আর এই ঘি আর এই তেলটার সাথে পুরো ভালো করে চিনি নুন যাতে আমার প্রত্যেকটা ভাতের সাথে মিশে যায় আমি সেইভাবে করে দিচ্ছি। তো আমার আজকে লাঞ্চের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে ফ্রাইড রাইস, এটা রয়েছে বহু প্রতীক্ষিত সেই মাটন কষা, আর রয়েছে স্যালাড। তো আমরা এখন খেতে বসবো সবাই মিলে। তো আমার তো রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার সারাদিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, এই লাঞ্চের রেসিপিটা বিশেষ করে মাটন ফ্রাইড রাইস এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব
করতে প্লিজ ভুলো না। আর যদি সাবস্ক্রাইব করেও থাকো তাহলে প্লিজ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল প্রেস করে দিলে সব নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যাবে। চলতে